শুক্রবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল 5 নম্বর সেক্টরের এই জলাধার থেকে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনী। শনিবার সকাল থেকে আবারও সেখানে তল্লাশি চালানো হয়। অস্ত্র ও গুলির সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরিরা সকাল 10টা থেকে পুরো জলাধারে নিবিড় তল্লাশি শুরু করেন। তবে দিনভর অনুসন্ধানে সেখানে নতুন করে কোনো অস্ত্র বা গোলাবারুদ পাওয়া যায়নি। অপরদিকে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা আগের দিন উদ্ধার করা গোলাবারুদ নিষ্ক্রিয় করেছেন। শনিবার কয়েক দফায় নিষ্ক্রিয় করা হয় মর্টার শেল এবং হ্যান্ড গ্রেনেডগুলো। সংবাদ সম্মেলন করে কাউন্টার টেরোরিজম ইউনিট জানায়, এখানে উদ্ধার বিস্ফোরকের সঙ্গে সম্প্রতি বিভিন্ন জঙ্গি আস্তানায় পাওয়া অস্ত্র বিস্ফোরকের মিল নেই। এ বিষয়ে আরও খতিয়ে দেখা হচ্ছে। ঢাকা রেঞ্জের ডিআইজি জানিয়েছেন,